আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাতু। আপনারা কি একটি বিষয় খেয়াল করেছেন, বিভিন্ন প্রোডাক্টের গায়ে পরিমাণ লেখা থাকে, আর পরিমাণের পাশে বা শেষেই লেখা থাকে বি, তারপর ধরুন 1 লিটার, তারপর লেখা থাকে বি, তারপর ধরুন 500 লিটার, তারপর লেখা থাকে বি। যে রকম ধরুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে এই যে কোকো কোলা এখানে লেখা আছে, এক লিটার, তারপর লেখা আছে বি, তারপর লেখা আছে কি বি। তো আসলে এটা কেন লেখা থাকে, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে হয়তো খেয়াল করেননি। তাহলে চলুন আজকে এ ব্যাপারে খেয়াল করে নিই। তো একটি কোম্পানিকে এই বি লেখার জন্য 6টি শর্ত পালন করতে হয়, আর সেই 6টি শর্ত পালন না করলে এই বি লেখার অনুমোদন দেওয়া হয় না। তো সেই 6টি শর্ত কি কি? প্রথমে উৎপাদনের তারিখ লেখা থাকতে হবে, তারপরে এই পণ্যের মেয়াদ উত্তীর্ণের একটা তারিখ লেখা থাকতে হবে, তারপর আপনার হচ্ছে এই পণ্যের কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, উপাদান কতটুকু পরিমাণে আছে, কতটুকু পরিমাণে ব্যবহার করা হয়েছে সেটাও লেখা থাকতে হবে, তারপর এই পণ্যের খুচরা মূল্য কত এটাও লেখা থাকতে হবে, তারপর এই পণ্যটি কোন প্রতিষ্ঠানের সেটাও লেখা থাকতে হবে, তারপর সেই প্রতিষ্ঠানের ঠিকানা লেখা থাকতে হবে, এবং তারপর লাস্ট যেটা লেখা থাকতে হবে সেটা হচ্ছে যে পণ্যটি কতটুকু পরিমাণে আছে সেটাও লেখা থাকতে হবে। যেমন ধরেন এখানে লেখা আছে কত, 1 লিটার, 1 লিটার, তারপর বি লেখা আছে, এভাবে লেখা থাকতে পারে 500 বি। তো এখন প্রশ্ন হতে পারে এই অনুমোদনটা কারা দেয়? এর অনুমোদনটা দেয় বিএসটিআই। কখন দেয়? আসলে যখন আপনার পণ্যের সাথে মূরকের সকল তত্ত্বের মিল থাকে তখনই এর অনুমোদনটা দেয়, আর যদি অমিল থাকে সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং 10 বছরের জেলও পর্যন্ত হতে পারে। আর একটা কথা বলে থাকি, এটা কিন্তু স্পন্সরের ভিডিও না, জাস্ট জানার জন্য করা। আপনারা সচেতন ক্রেতা হন, দেখে কিনুন, জানুন, জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।